আহমদিয়া মুসলিম জামাতের অনুসারীরা নিজেদের অন্য সকল মুসলমানদের মতোই মুসলিম বলে দাবি করেন। তবে সুন্নি মুসলিমদের অনেকে আহমদিয়াদের অমুসলিম বলে মনে করেন। ভারতের পাঞ্জাবের কাদিয়ান থেকে এই দর্শনের জন্ম বলে অনেকে এই সম্প্রদায়ের লোকজনকে কাদিয়ানি বলেও বর্ণনা করে থাকেন। এই সম্প্রদায়কে নিয়ে বিশ্বের অনেক দেশেই বিরোধ রয়েছে। আহলে সুন্নার অনুসারীরা তাদের অমুসলমান বলে মনে করেন। পাকিস্তানে আহমদিয়াদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও আহমদিয়া জামাতের নানা অনুষ্ঠান ঘিরে একাধিকবার বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের উৎপত্তি কিভাবে হয়েছে, তাদের নিয়ে অন্যদের বিরোধের পেছনে বা কী কারণ, তারই বিস্তারিত জানবো আজকের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বর্তমানে সারা বিশ্বজুড়ে তাদের লাখ লাখ সদস্য ছড়িয়ে থাকলেও আহমদিয়া মুসলিম জামাতের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাবের অমৃতসরের কাছাকাছি একটি গ্রাম কাদিয়ানে। দি আহমদিয়া মুভমেন্ট নামক একটি বইয়ে আয়ুব ইউসুফ লিখেছেন, আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম মাহমুদ ব্রিটিশ সরকারের চাকরি করতেন। চাকরির সুবাদে মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তার মেলামেশা করার সুযোগ হয়েছিল। তবে কয়েক বছর ধরে তিনি চাকরি থেকে পদত্যাগ করে গ্রাম কাদিয়ানি ফিরে আসেন। আহমদিয়া মুভমেন্ট নামের আরেকটি বইতে গবেষক ইহুনান ফ্রেডম্যান 1880 সালে তিনি তার ধর্মীয় মতবাদের গ্রন্থ বারাহিনী আহমদিয়ার প্রথম দুটি অধ্যায় প্রকাশ করেন। এর কিছুদিন পরে তিনি নিজেকে দাবি করেন যে যুদ্ধ বিগ্রহ ও ভুল পথে থাকা মুসলমান সমাজকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনি ইসলামের একজন সংস্কারক হিসেবে এসেছেন। এর কয়েক বছর পর 1889 সালে তিনি প্রথমবার দাবি করেন তিনি ইসলামের একজন নবী ঈসা আলাইহিসাল্লাম এবং ইমাম মাহদী আলাইহিসাল্লাম হিসেবে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশে আহমদিয়া জামাতের জাতীয় আমির আব্দুল আওয়াল বলেন, ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ অনুযায়ী যে প্রতিশ্রুত ইমাম মাহদী এবং ঈসা নবীর আগমনের কথা ছিল, তখন একজন ব্যক্তি দাবি করেন তিনি সেই প্রতিষ্ঠিত ঈসা নবী এবং ইমাম মাহদী। সেই ব্যক্তি হলেন মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি। তিনি দাবি করেন তিনি সেই ঈসা ইবনে মারিয়াম, রূপক অর্থে যার আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যিনি মাহেদি তিনি ঈসা বলেছেন আব্দুল আওয়াল। ইউহানন ফ্রিডম্যান লিখেছেন, মির্জা গোলাম মাহমুদ দাবি করেন কোরআন ও হাদিসে যা বলা হয়েছে আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়ে গিয়েছেন এবং তিনি আবার পরবর্তীতে ফিরে আসবেন। তিনি হচ্ছেন ফিরে আসা ঈসা নবী মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি। তবে তিনি এও বলেন তিনি একজন পূর্ণাঙ্গ নবী বা আইন প্রণেতা হিসেবে আসেননি, বরং ইসলামের নবীর বাণী প্রতিষ্ঠা করতে এসেছেন। তার অনুসারীরা তাকে উম্মতি নবী বলেও দাবি করেন। সেই সময় থেকেই বিতর্ক শুরু হলেও অনেক মানুষ তার অনুসারী হতেও শুরু করে। কাদিয়ান গ্রাম থেকে প্রচার শুরু হওয়ার কারণে অনেকে এর অনুসারীদের কাদিয়ানি বলেও বর্ণনা করে থাকেন। কিন্তু এই মতবাদ গ্রহণ করেননি অবিভক্ত ভারতের সংখ্যাগরিষ্ঠ সুন্নি ইসলামের অনুসারীরা। মির্জা গোলাম মাহমুদ 1980 সালে মারা যান। তাকে নিজ গ্রামে সমাহিত করা হয়। মির্জা গোলাম মাহমুদের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে 1914 সাল নাগাদ এই মতবাদী বিশ্বাসীদের মধ্যে বিভক্তি দেখা গিয়েছিল। বড় অংশটি মির্জা গোলাম মাহমুদের ছেলে বশির উদ্দিন মাহমুদ আহমদের নেতৃত্বে পরিচালিত হতে শুরু করে, যে অংশটিকে বলা হতো কাদিয়ানি। আরেকটি ছোট অংশ মাওলানা মাহমুদ আলীর নেতৃত্বে লাহোরে অবস্থান নিয়ে কর্মকাণ্ড চালাতে শুরু করে, যারা পরিচিত পায় লাহোরি নামে। যদিও এই অংশে ধ্যান ধারণা অনেকটা সুন্নি মুসলমানদের কাছাকাছি, তারা মির্জা গোলাম আহমদকে ইসলামের একজন নবী নয় বরং সংস্কার বলে মনে করেন। গবেষক আয়ুব ইউসুফ লিখেছেন, তার মৃত্যুর আগে থেকেই এই সম্প্রদায়ের সদস্য সংখ্যা বাড়ছিল। 1896 সালে যেখানে এই মতবাদের বিশ্বাসীদের সংখ্যা ছিল 300 জন, 1918 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 70,000-এ। পরবর্তীকালে তারা যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ভারত সহ বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড বিস্তার ঘটায়, যেসব জায়গায় মসজিদ স্থাপন প্রাধান্য পেয়েছে। এমনকি 1492 সালে স্পেন থেকে মৌর মুসলমানদের বিতাড়িত হওয়ার পর সেদেশে প্রথম মুসলিম স্থাপন করেন আহমদিয়ারা 1982 সালে। যদিও আহমদিয়া সম্প্রদায় দাবি করে সারা বিশ্বে তাদের 20 কোটিরও বেশি অনুসারী রয়েছে, তবে সুন্নি মুসলমানদের দাবি এই সংখ্যা 1 কোটির বেশি হবে না। বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়ের জাতীয় আমির আব্দুল আওয়াল জানিয়েছেন, 1902 সালের দিকে বাংলাদেশের চট্টগ্রামে দুই ব্যক্তি কাদিয়ানি গিয়ে এই মতবাদের অনুসারী হন। তবে আনুষ্ঠানিকভাবে প্রথম আহমদিয়া জামাত প্রতিষ্ঠা হয় 1906 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম খাদেমুল হক বলেন, আহমদেরও অন্য মুসলমানদের মতো কোরআন অনুসরণ করা
নামাজ রোজা পালন থেকে শুরু করে অন্যান্য নিয়মকরণ অনুসরণ করে থাকে। কিন্তু তাদের সঙ্গে সুন্নি মুসলমানদের বড় পার্থক্য হলো, সুন্নিরা ইসলামের শেষ নবী বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করেন, এরপরে আর কোনো নবী আসবে না। কিন্তু আহমদীরা মনে করেন তাদের মির্জা গোলাম মোহাম্মদ ঈসা বা ইমাম মাহদী হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশভাগের পর 1947 সালে আহমদিয়া সম্প্রদায় ভারতের কাদিয়ান থেকে তাদের সদর দপ্তর পাকিস্তানের রাবোয়ায় নিয়ে যায়। কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তাদের বিরোধিতা করতে শুরু করে। সে দেশের বিভিন্ন আদালতে তাদের বিশ্বাস নিয়ে মামলা মোকদ্দমাও হয়। ধর্মীয় নেতাদের চাপে 1974 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সংবিধান সংশোধন করে আহমদিয়াদের অমুসলিম বলে ঘোষণা করেন। এক দশক পর আরেকটি আইন করে তাদের মসজিদে নামাজ পড়া বা ধর্মচর্চার যে কোনো রকম প্রকাশ নিষিদ্ধ করা হয়। এসব সত্ত্বেও সহিংসতা থেকে বিরত থাকার উপর সবসময় গুরুত্ব দিয়েছে এই সম্প্রদায়ের সদস্যরা। তারা ধর্মপ্রচারে জোরালো কর্মসূচিও নিয়েছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নানা সময়ে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা বাধার মুখোমুখি হয়েছে। 2008 সালে ইন্দোনেশিয়ায় আহমদিয়াদের উপর ব্যাপক হামলা করে ও সেই সময় তাদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করে দেশের সরকার। ধর্মবিশ্বাসের কারণে সৌদি আরবেও তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাদের কেউ সেখানে হজ পালন করতে গেলে তাদের আটক কিংবা দেশে ফেরত পাঠানো হতে পারে। বাংলাদেশেও একাধিকবার আহমদিয়া জামাতের কর্মসূচি বা অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশে আহমদিয়া জামাতের জাতীয় আমির আব্দুল আওয়াল বলেন, খাঁটি ধর্মের যখন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় তখন ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে তারা বিরোধিতা করে। ইসলামের কোরআন, কালেমা, নামাজ, হজ, জাকাত, রোজা সব রকম বিশ্বাসের সঙ্গে আমরা একমত। শুধু তফাত হল প্রতিশ্রিত মহাপুরুষের আগমন নিয়ে। ইসলাম ধর্মের দলাদলি গোছা ধর্ম ব্যবসা নিরুদ্ধে নিজেদের আবার সতেজ মুসলমান বানানোর জন্য যে ব্যক্তি আগমনের কথা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা তাকে মেনেছি। অন্যরা বলেছে তিনি আসবেন বটে, কিন্তু এখনও আসেননি। তিনি বলেন তিনি উম্মতি নবী হওয়ার দাবিদার। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করেন বলে আল্লাহর কাছে গৃহীত হয়েছেন। আহমদিয়া সম্প্রদায়ের সাথে সুন্নিদের বিরোধ কোথায় জানতে চাইলে পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু আসবেন উম্মত হিসাবে। ওরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে ঠিক, কিন্তু তাদের বিভিন্ন দ্বারাই মির্জা গোলাম মাহমুদকে উম্মতি নবী বলে, ঈসা ইবনে মরিয়ম বা ইমাম মাহদি বলে। তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে, তারপর বলে নবীর পরে আবার নবী গোলাম মাহমুদ কাদিয়ানি। এখানেই বিরোধ। যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, তাদের ইমান থাকে না, তারা মুসলমান হতে পারে না। কিন্তু তারা তাদের মতো বিশ্বাস নিয়ে থাকলে, কারো সমস্যা তৈরি না করে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করলে সমস্যা কোথায় জানতে চাওয়া হলে তিনি বলেন, ওরা তো আলাদা ধর্ম দাবি করছে না, তারা তো নিজেদের মুসলমান বলে দাবি করছে। তাদের আকিদাগত, ইমান ও বিশ্বাসগত যে মত প্রকাশ রয়েছে সেই সূত্রে তারা মুসলমান থাকতে পারে না। হিন্দুরা যখন পূজা করে আমরা তো বিক্ষোভ মিছিল করি না, আরও অন্য ধর্মে যারা আছে তাদের ব্যাপারও আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটাও বলেছি তারা কাদিয়ানি নামে বা আহমদীয় সম্প্রদায় নামে প্রোগ্রাম করুক, মিছিল করুক, যা ইচ্ছে তাই করুক, সমস্যা নেই। কিন্তু মুসলমান নাম তারা ব্যবহার করতে পারবে না। মুসলমান নাম ব্যবহার করতে চাইলে রসুল শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না, সেটার উপর ইমান আনতে হবে, বলেছেন সুন্নি আন্দোলনকারী নেতা মোহাম্মদ আবদুল্লাহ। তবে আহমদীয় নেতারা বলেছেন তারা নিজেদের পুরোদস্তুর মুসলমান বলেই মনে করেন, ইসলামের সব বিশ্বাস ও রীতিনীতি তারা পালনও করেন। তাদের দাবি শুধু ঈসা নবী এবং ইমাম মাহদীর আগমনের বিষয়ে তাদের ভিন্ন মত রয়েছে। আসুন আমরা সবাই কাদিয়ানিদের কাছ থেকে সতর্ক থাকি। তারা আসলেই একটি ভ্রান্ত এবং প্রদবষ্ট দল, তারা কখনোই মুসলমান হতে পারে না।